বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে 18 দলের টানা 36 ঘন্টা হরতাল। বিভিন্ন স্থানে মিছিল, গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে পিকেটিং এর খবর পাওয়া গেছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে জেলা বিএনপির একটি মিছিল নগরীর গলাচিপা মোড়ে আসলে 5টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিএনপি কর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ বেঁধে যায়। হরতাল সমর্থনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় 5 থেকে 6টি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। পরে হরতাল সমর্থকরা আবার একত্রিত হয়ে নগরীর উকিলপাড়া এলাকায় মিছিল বের করে এবং রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।